জেলেই রাখা হবে, এই যে যন্তর মন্তর দিল্লি এখানে ওখানে করছেন, দিল্লি অবশ্যই যাবেন কিন্তু তিহার জেলেই যাবেন। মানুষের চোখের কিন্তু যে লজ্জা হয় না, সেটা একবার জেল যাওয়ার পরে শেষ হয়ে যায়। এটাই হয়েছে ববি হাকিম আর মদন মিত্রা, জেল রিটার্ন আসামি আছে, তো লজ্জা হারিয়ে ফেলেছে, তো কিছু আসা যায় না। এই যে বয়স্ক লোক যখন জেলে যায় না, তাদের কি অবস্থা হয় বলুন তো, একটু পার্থকে জিজ্ঞেস করে নেবেন। দেখুন না যুবরাজের স্টাইল, দেখুন বলেছে দুর্গাপূজা এসে গেছে, সেই জন্য একটা প্রোটেস্ট থেকে ব্রেক নিয়ে নিয়েছে। এটা কি ধরনের আন্দোলন ভাই? হিরো আছেন বা যাবেন না, বা পুষ্পা ফায়ার আছেন, বা যে চ্যালেঞ্জ যেটা বলছেন যে স্টপ মি ইফ ইউ ক্যান, তার মানে কি আমি চুরি করতে থাকবো, আপনারা যদি আটকাতে পারেন আটকান, এই কথাটা বলতে চাইছেন? তাহলে তো আমি বলছি আপনাকে ইডি সিবিআই ছেড়ে দিন, বিজেপি ছেড়ে দিন। যদি আপনি এই চ্যালেঞ্জটা দিচ্ছেন, তাহলে আমি পশ্চিমবঙ্গের মানুষকে বলছি যে আপনি এই কথাটা বলছেন যে আমি কন্টিনিউ করবো চুরি, তো পশ্চিমবঙ্গের মানুষই এবার আপনাকে আটকা। অবশ্যই যদি মানুষের টাকার সঙ্গে আপনি ছেড়াছাড়ি করেছেন বা লুট করেছেন, তাহলে আপনি যাই হোক, ভাইপোর স্ত্রী হোক বা কারোর বউ হোক, আপনাকে ডাকা হবেই। আপনার আইডেন্টিটি কার, আপনি স্ত্রী আছেন বলে ওখানে আপনাকে ইডি ডাকেনি, ইডি আপনাকে ডেকেছে যে আপনি ওই কোম্পানিতে কি ডেজিগনেশনে ছিলেন। তাহলে আপনি যদি পরিবারের কথা বলছেন, তাহলে পরিবারকে জিজ্ঞেস করুন না যে কি করে আপনার ভাইরা টাকা কামিয়েছে। আপনার পরিবারে আপনার ভাই কার্তিক ব্যানার্জির কত প্রপার্টি আছে কোনোদিন জিজ্ঞেস করেছেন কার্তিককে? হ্যাঁ, আপনার ভাই ছোট ভাই ববন কি করে এত টাকা কামিয়েছে জিজ্ঞেস করেছেন? তো এইগুলো জিজ্ঞেস করবেন না। আর যখন মানে যত ইনভেস্টিগেশন হবে, তখন বলবেন যে পরিবারকে ডাকা হচ্ছে। আপনার ওই চ্যাটার্জি, হরিশ চ্যাটার্জি স্ট্রিটে কতগুলো প্লট আপনার পরিবারের নামে আছে জিজ্ঞেস করেছেন? এগুলো জিজ্ঞেস করুন আগে। এটা নবজোহার টবজোহার তখনও ছিল না, আমি তো বললাম চোর জোহার ছিল, ঠিক আছে? আর সেই চোর জোহার এরা এত করে দেখিয়ে দিয়েছে পশ্চিমবঙ্গতে, তো শেষই করে দিয়েছে। এবার তো চুরি করার জন্য পশ্চিমবঙ্গতে আর কিছু বাকি নেই, মানুষকে ভিকিরি বানিয়ে দিয়েছে এই সরকার। আপনি যদি চাইছেন যে রাস্তায় মানুষ আপনাকে চোরের মেয়ে না বলে, তাহলে আপনি বলুন না আপনার বাবা বলেছে যে আমি ওখানে ছোটবেলা থেকে চেতলাতে কারোবার করেছি, করে আমি কামিয়েছি। তো এরকম কি কারোবার করেছে আপনার বাবা যেতে আপনি লুই ভিটন শিনাইল এগুলো আপনি ব্যবহার করেন? শুনুন, এই সব জিনিস ব্যবহার করার জন্য একটা ভালো সোর্স অফ ইনকাম চাই ভাই, আমরা তো জানি, কেন আমরা তো খেটে কামাই তারপরে ব্যবহার করতে পারি। হ্যাঁ, আজকে 5 লাখ টাকার ব্যাগ, 2 লাখ টাকার ড্রেস, এত পার্টিতে এত এত খরচা, তো ওইটা তখন ওই মেয়েদেরকে জিজ্ঞেস করুন তো ওই টাকাটা কোথায় থেকে আসছে, তারই জবাব কিন্তু মানুষ চাইছে। আপনারা তো কোনোদিন কোটিপতি ছিলেন না, তো কোটিপতি কি করে হলেন এটাই তো পশ্চিমবঙ্গের মানুষ জানতে চাইছে। ইউ আর নট বর্ন রিচ, কিন্তু রিচ কি করে হয়েছে এটাই তো মানুষ জানতে চায়। শুনুন, এটা সেম কথা হয়ে গেল যে একটা বাচ্চার টিফিন অন্য একজন খেয়ে নিয়েছে, আর তারপরে আবার ওই টিফিনের জন্য বলছে আবার টিফিন দাও। তো এই পশ্চিমবঙ্গের মানুষের যা টাকা ছিল, এটা তো অভিষেক ব্যানার্জি এন্ড পার্টি পুরো খেয়ে শেষ করে দিয়েছে, আবার টাকা চাইছে। তো ওখানে দিল্লিতে হারামের টাকা নেই, এটা মানুষের ট্যাক্সে টাকা আছে, যেটা পশ্চিমবঙ্গকে দেওয়া হয়েছিল কিন্তু এখানকার চোররা খেয়ে নিয়েছে। নমস্কার বঙ্গ টিভিতে, আমি সঙ্গীতা। ইডি সিবিআই আরো তৎপর, এদিকে অভিষেক বন্দ্যোপাধ্যায় সহ তার পরিবারকে তলব নিয়োগ দুর্নীতির তদন্তে, অন্যদিকে আবার পুরো নিয়োগে ফিরহাদ হাকিম থেকে শুরু করে মদন মিত্রের বাড়িতেও সিবিআই হানা। রুজিরা বন্দ্যোপাধ্যায় তিনি বুধবার হাজিরা দিয়েছেন সিজিও কমপ্লেক্সে, আমাদের সঙ্গে রয়েছেন এই মুহূর্তে বিশিষ্ট আইনজীবী প্রিয়াঙ্কা টিবরেওয়াল, আমরা কথা বলবো। রুজিরা ব্যানার্জি হাজিরা দিলেন, একাধিক বিতর্ক তো চলছে, এই যে রাজনৈতিক প্রতিহিংসার অভিযোগ তুলছে তৃণমূল বিজেপির বিরুদ্ধে, কি মতামত? এটাতে রাজনৈতিক প্রতিহিংসার কোয়েশ্চেন কি করে আসছে আপনি বলুন আমাদের? এখন তো কোনো ইলেকশন নেই। হ্যাঁ, যে এরকম আর কিছুই হলে এরা বলে যে এখন না আমাদের ইলেকশন আসছে বলে এটা হচ্ছে, এটা তো লাস্ট 2 বছর থেকে চলছে, কোনো কিছু নতুন নেই। আর সেই জন্য যেখানে যেখানে যা তথ্য পাওয়া যাচ্ছে সেই জন্য তাদেরকে ডাকা হচ্ছে। এবার উনি বলছেন যে আমাদের কেন ডাকা হচ্ছে, সেটা তো সবার সামনে চলে এসেছে পরিষ্কার, যে আপনার যে কোম্পানি আছে লিপস এন্ড বাউন্ড, যেখানে আপনারা ডাইরেক্টর আছেন, যেখানে আপনারা সিইও আছেন, সেই জন্য তাই নিয়ে কিছু হয়তো ফান্ড ওখানে এসেছে বা কিছু টাকার লেনদেন হয়েছে, সেটা আমিও জানি না, আই ক্যানট নো দ্যাট, দি ইডি অফিসিয়ালস উইল নো দ্যাট, তার জন্যই ডাকা হচ্ছে। তো এই কথাগুলো কেন বলছেন যে পলিটিক্যাল পলিটিক্যাল, কি পলিটিক্যাল এখানে আছে? আর আপনি আমাকে একটা কথা বলুন তো, রুচিকা নরুল্লা না যা নাম আছে ওনার, রুজিরা নরুল্লা, তো ওনাকে নিয়ে এই পলিটিক্যালি কি হবে? ওনার তো কোনো রোল নেই পলিটিক্সে। মুখ্যমন্ত্রীর কথা কখনো কিছু কখনো কিছু, উনি আগে বলে দিয়েছিলেন যে আমার পরিবার বলে কিছু নেই, আমরা একা একা থাকি, সব নিজের হিসাবে থাকি, আর এখন বলছেন পরিবার, তার মানে যখন দেখছেন যে ফেসে যাব তখন বলছেন যে না না সবাই নিজের হিসাবে থাকে,
তখন আমার কিছু আসা যায় না, আর এখন বলছেন যে পরিবারকে ডাকছি, এটা কি? সিপিএম যত কম মুখ খুলে ততই ভালো, যত কম মুখ খুলে ততই ভালো। পশ্চিমবঙ্গতে কুস্তি দেখাচ্ছে টিএমসির সঙ্গে, আর দিল্লিতে বসে করছে দোস্তি। হ্যাঁ, এত লোক, আমি বলি আমার দুঃখ লাগে এগুলো দেখে। কংগ্রেস বলুন, সিপিএম বলুন, এদের এত কর্মী মারা গেল, সবকিছু হলো, কিন্তু এরা তো তাদের পাশে না দাঁড়িয়ে সেখানে মমতার অভিষেকের সঙ্গে হাত মেলাচ্ছে, তাদের সঙ্গে বসে চা বিস্কিট খাচ্ছে। তো এদের কোনো ব্যাকগ্রাউন্ড আছে নাকি, কোনো আইডিওলজি আছে? থার্ড ক্লাস লোক সিপিএম। শুনুন, উনি কি আছেন না আছেন সেটা তো ইডি আর সিবিআই প্রুফ করবে, কিন্তু আমি আপনাকে বলতে চাই যে মানে পুঁছের উপরে পা রাখলে তো কিন্তু কণ্ঠ থেকে স্বর বেরোয়, তো মানে কি করে আওয়াজটা বেরোলো? এত জোর করে প্রেস কনফারেন্স করলেন কেন? কোথায় না কোথায় ব্যথাটা কিন্তু লেগেছে বলি, ঠিক আছে? তো যারা বেশি উত্তেজিত হয়ে যাচ্ছে সেটা দিয়ে পরিষ্কার আছে যে অবশ্যই কিছু ইনভলভমেন্ট আছে, যদি নেই তাহলে আপনার ভয় পাওয়ার তো এত কিছু কারণ নেই। বারবার ভাইপো বলছিল যে আমি এই করে দিব, ওই ফাঁসি করে নিবো, ওই ফাঁসি করে নিবো, যদি এত আছে তাহলে এত কোর্টে দৌড়াদৌড়ি করছেন কেন? আমি আবার তো বললাম, এই যে এখন এত কনফিডেন্স, যখন জেলে থাকতে হয়েছিল মনে আছে তো? হ্যাঁ, তখন দৌড়ে হাসপাতাল পৌঁছে গেছিলেন, ওই গুডবান ওদের মানে পেটেন্ট ঝেঁকা, তো তখন তো এত অসুস্থ মানে হুইলচেয়ার থেকে নামতে পারছিলেন না। তো যখন ওখানে যেতে হবে তখন এই কনফিডেন্সটা আমি তখন প্রশ্ন করব, এই যে হাত দে দে পা দে দে, তখন কে কাকে কি দিবে সেটা তখন আমরা প্রশ্ন করব। শুনুন, এখন আর বেশি কিছু বলতে চাই না, মানে বুজুর্গ লোক আছেন, ঠিক আছে? তো কে কাকে কোথায় নিয়ে যাবে সেটা কিন্তু সময় বলবে। একবার অলরেডি যেখানে গিয়েছেন সেখানে কিন্তু সুস্থভাবে থাকতে পারলেন না বলে হসপিটালে চলে গেছিলেন, এবার আবার। আর এই মানে এই যে বয়স্ক লোক যখন জেলে যায় না, তাদের কি অবস্থা হয় বলুন তো, একটু পার্থকে জিজ্ঞেস করে নেবেন। প্রুভ হয়েছে চুরি করেছে? প্রুভ হয়েছে যে মানুষের টাকা খেয়েছে? প্রুভ হয়েছে যে ছেলেদেরকে চাকরি না দিয়ে অন্যদেরকে চাকরি টাকা দিয়ে টাকা নিয়ে দিয়ে দিয়েছে, সেই জন্য ভিতরে আছে? কোর্ট পরিষ্কার অর্ডারে বলেছে যে ইডি সবকিছু মানে অ্যাসেস করে তারপরে ওনাকে ডাকবে, তো অবশ্যই যে যখন কোর্ট বলে দিয়েছে ওগুলো অ্যাসেস করে ইডি ডাকবে, তো এটাতে ওনার কোনো রোল নেই যে উনি হিরো আছেন বা যাবেন না বা পুষ্পা ফায়ার আছেন বা যে। শুনুন, এটা সেম কথা হয়ে গেল যে একটা বাচ্চার টিফিন অন্য একজন খেয়ে নিয়েছে আর তারপরে আবার ওই টিফিনের জন্য বলছে আবার টিফিন দাও। তো এই পশ্চিমবঙ্গের মানুষের যা টাকা ছিল এটা তো অভিষেক ব্যানার্জি এন্ড পার্টি পুরো খেয়ে শেষ করে দিয়েছে, আবার টাকা চাইছে। তো ওখানে দিল্লিতে হারামের টাকা নেই, এটা মানুষের ট্যাক্সে টাকা আছে যেটা পশ্চিমবঙ্গকে দেওয়া হয়েছিল কিন্তু এখানকার চোররা খেয়ে নিয়েছে। তো আবার বারবার এই যে বড় গলায় নিয়ে কথা বলছেন, না টাকা ফাঁকা কিছু পাবেন না এই কথাটা মনে রাখবেন, কেন ওই টাকাটা আপনি চুরি করেছেন। হ্যাঁ, পশ্চিমবঙ্গের মানুষ সেই টাকাটা অবশ্যই পাবে কিন্তু ওই টাকাটা আপনাকে দিতে হবে। সব নাটক, সব নাটক। এই যে ইডি সিবিআই তদন্ত হচ্ছে এইগুলোর উপরে একটা কভার দেওয়ার জন্য এইসব নাটক আছে, আর কিছুই না। দেখুন না, যুবরাজের স্টাইল দেখুন, বলেছে দুর্গাপূজা এসে গেছে সেই জন্য একটা প্রোটেস্ট থেকে ব্রেক নিয়ে নিয়েছে, এটা কি ধরনের আন্দোলন ভাই? যে ছেলে মেয়েরা আজকে দু তিন বছর থেকে রাস্তায় বসে আছে তাদের মতন বসো, তোমার ক্ষমতা থাকলে কেন উঠে গেছো? হ্যাঁ, পশ্চিমবঙ্গ ঘোরার জন্য লাক্সারি বাস ইউজ করো যাতে সব ধরনের সুযোগ সুবিধা।